हेलो फ्रेंड्स, वेलकम टू माय ऑल टाइप्स रेसिपी चैनले। आज के आमी आपनादेर साथे शेयर करे नेब मैगी पकोड़ा। सबारे खूब पछंदेर एकटी रेसिपी, बाच्चादेर तो स्पेशली खूब पछंदेर एकटी रेसिपी मैगी। ताई मैगी दिए आज कीभाबे पकोड़ा बानिये नेवा जाय सन्धे स्नैक्सेर जोन्नो, आज के आमी आपनादेर साथे सेटाई शेयर करब। देखुन आमी जे मैगी पकोड़ागुलो बानियेछि कतटा খাস্তা মুচমুচে হয়েছে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি। ম্যাগি পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে আমরা কি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে এক প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। ম্যাগিটা 80% সিদ্ধ হয়ে গেছে, এবারে আমরা ম্যাগিটা জল থেকে তুলে নেব। এবার আমরা ম্যাগিটাকে ঠান্ডা হতে দেব। ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ম্যাগি মশলা, দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাজিক, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বেসন, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এবার ভালো করে মাখিয়ে নিতে হবে ম্যাগির সাথে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমরা এর থেকে ছোট ছোট সাইজে বল বানিয়ে নেব। এরকম ছোট ছোট আকারে বল বানিয়ে নিচ্ছি। দেখুন ম্যাগির বল বানানো হয়ে গেছে, এবারে আমরা একটা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি,
এবারে আমরা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব ভালো করে রেডি করতে হবে যাতে কোনো লাম্পস যেন না থাকে। দেখুন, খুব সুন্দর একটা পাতলা, খুব পাতলাও না খুব মোটাও না, একটা ভালো মতো ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে আমরা ম্যাগির বলগুলোকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে আমরা শুকনো ম্যাগির মধ্যে রেখে দেব। শুকনো ম্যাগিটা ভালো মতো এর সাথে মাখিয়ে নেব। এরকম শুকনো ম্যাগির গুঁড়ো দিয়ে ভালো করে বলগুলোকে কোট করে নিলে তাহলে খেতে কিন্তু খুব ক্রিস্পি হয় এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আবারও আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে শুকনো ম্যাগির মধ্যে দিয়ে কোট করে নেব। এইভাবে আমরা সব কটা ম্যাগি বলকে তৈরি করে নেব। দেখুন, সব কটা ম্যাগি বল রেডি হয়ে গেছে। এবারে আমরা এটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইয়ে আমরা বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে একটা একটা করে ম্যাগি বল দিয়ে দিচ্ছি। এবারে আমরা এটাকে উল্টে দিচ্ছি।
বেশ ভালো করে উল্টে পাল্টে ম্যাগি বলস গুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে সার্ভ করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি ম্যাগি পকোড়া। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।